আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একদম সহজ নিয়মে 42 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কিভাবে কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে মেজারমেন্টগুলো আপনাদের নিয়ে দেখিয়ে দিব। তো যারা দর্জির কাজে একদমই নতুন রয়েছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এবং মেজারমেন্টগুলো খুব সুন্দরভাবে বুঝে এই কামিজগুলো কিন্তু কাটিং করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে খুব সহজভাবে এবং সহজ নিয়মগুলো জেনে কামিজ কাটিংটি শিখে নিই। তো আমি এখানে যে কাপড়টি নিয়েছি, এইখানে কোনো গস কাপড় নিইনি। এখানে আমি মূলত থ্রি পিসের ওয়ান পিসগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ ওয়ান পার্ট যেগুলো রয়েছে, এই পার্টটা আমি নিয়েছি। তো এখানে সর্বপ্রথম আমাদের এখানে যে কাপড়গুলো আছে, এইখানে কিন্তু আমাদের পার্ট আছে, এই পার্টগুলো মূলত আমাদের আলাদা করে নিতে হবে। তাহলে এইখানে যে পার্টগুলো আছে, সবার প্রথমে আমরা চলুন পার্টগুলো আমরা আলাদা আলাদা করে নিই। তো এটা হচ্ছে আমাদের বডির পার্ট। তো বডির পার্টটা আমরা প্রথমে আলাদা করে নিয়ে নিলাম, তো এই পার্টটা আমরা সাইডে রাখবো। এখানে আরেকটা পার্ট আছে, এটাকে আমরা আলাদা করে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট, তাহলে এটাকেও আমরা আলাদা করে নিয়েছি। এবং এইখানে যে পার্টটা আছে, এইখানে মূলত আমাদের হাতার পার্ট আছে, তো এটাকেও আমরা এখানে দুইটা ভাগ আছে, দুইটা ভাগ আমরা করে নিব। তো এখানে যে কাপড়গুলো আছে, এগুলোকে মূলত আমাদের এই দিকে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে জাস্ট আপনারা সুন্দর করে ভাঁজটা করে নিয়ে নেবেন। তো এই বিষয়টা মূলত আমরা কাটিংয়ের সময় এটা দেখব এবং ভাঁজটা আমরা এখানে শিখে নিব। তো সবার প্রথমে আমাদের এখানে যে বডির পার্টটি রয়েছে, বডির পার্টটা আমরা নিয়ে আসব। তো এটা হচ্ছে আমাদের বডির পার্ট। দেখুন এইখানে যে আমাদের ঝুল যতটা আছে, এই সম্পূর্ণ ঝুলটাই রাখবো বা লংটা আমরা রাখবো। এখান থেকে আমাদের ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা মূলত আমরা এইভাবে এখানে ধরবো। তো এখানে মিডিলে এইভাবে ধরে এইখান থেকে আমরা কাপড়টা এখানে ভাঁজ করে নিয়ে নিব। তো এইভাবে জাস্ট আপনারা খুব সুন্দরভাবে বা সহজভাবে কিন্তু এই ভাঁজটা আপনারা করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু মূলত কাপড়টাকে আমরা সুন্দরভাবে কিন্তু মিডিলে কিন্তু আমরা এখানে একটা ভাঁজ আমরা করে নিয়েছি। তো এইভাবে কিন্তু মূলত আমাদের দুটো পার্টই কিন্তু আমাদের ভাঁজটা কমপ্লিট করে নিতে হবে। তো এইখানে আরেকটা পার্ট আছে, তো এইখানে যে কাপড়টা আছে এটাকেও মূলত আমরা এটা যেভাবে ভাঁজটা করে নিয়েছি, এটাকেও আমরা সেমভাবে এখানে ভাঁজটা করব। দেখুন এইখানে মূলত আমাদের এখানে দুইটা সাইড আমাদের মিডিল রেখে আমাদের এইভাবে জাস্ট আপনাদের ভাঁজ করে নিতে হবে। অর্থাৎ আপনারা এখানে দেখবেন যে কোথা থেকে আপনার মিডিলটা আসে বা কোথা থেকে আপনার ভাঁজ করলে দুইটা পার্ট সমান হয়। তো এইভাবে জাস্ট এই দুইটা পার্ট আপনাদের সমান করে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু মূলত কাপড়টাকে আমরা সোজা করে নিয়েছি, সাইড দিয়েও আমাদের সোজা আছে, এই সাইডেও কিন্তু সোজা আছে। তাহলে এইখানে আমরা যে কাজটা করব, এখানে যে আমরা পার্টটা ভাঁজ করেছি, প্রথমে এই পার্ট এখানে এটা রাখবো, এরপর এইখানে যে আরেকটা পার্ট আছে, এই দুইটা পার্ট মূলত আমাদের এখানে একসাথে বিছিয়ে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে দুটো পার্টই কিন্তু প্রথমে আমি এখানে সমান দুটো পার্টই কিন্তু আমি এখানে ভাঁজটা করে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট এবং এটা হচ্ছে আমাদের বডির পার্ট। তো এখানে জাস্ট আপনারা যেহেতু এখানে দুইটা পার্টই আমরা একসাথে কাটিং করবো, আপনি চাইলে সামনের পার্ট বা পিছনের পার্ট অল্টারনেট করে কিন্তু কাটিংটা করতে পারবেন। তো এখানে আমাদের নিচের দিকে দেখুন, এইখানে আমাদের এই যেহেতু এখানে আমাদের পায়ে রয়েছে, আমরা এখানে দুইটা চিকন করে ভাঙা দিলে কিন্তু আমাদের এখানে পায়েরটা কিন্তু আর থাকবে না। তাহলে এখান থেকে আমাদের যে করণীয়টা, জাস্ট আমরা এখান থেকে নিচের যে ঘেরটা রয়েছে এই নিচের ঘেরটা রাখবো। তো এখান থেকে নিচের ঘেরটা দেখুন আমি এখানে রাখতে যাচ্ছি 25 ইঞ্চি। তাহলে এখানে 25 ইঞ্চি নিলে আমাদের এখানে দেখতে হবে আরও 1/2 ইঞ্চি থাকে কিনা বা 1 ইঞ্চি কাপড় থাকে কিনা, কারণ আমাদের সাইডের ভাঙ্গাটা রয়েছে, সেজন্য কিন্তু আমরা মূলত সাইডের কাপড়টা রেখে দিব। তো এইখানে মূলত আমার টিকতেছে 25 ইঞ্চি, তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টাই বা ঘেরটাই রাখবো। রাখার পর এইখান থেকে দেখুন এইখানে যে পাইটটা আছে, এই পাইট থেকে মূলত আমরা এখানে ধরবো ফিতাটা। তো এইখানে ধরার পর এইখান থেকে মূলত আমরা এখন এইখান থেকে আমাদের লং যেটা লাগে সেটা আমরা নিয়ে নিব। তো এইখান থেকে মূলত আমি এখানে কামিজটি টিকাবো 42 ইঞ্চি এবং এখানে আমাদের 1/2 ইঞ্চি আছে, এটা মূলত আমাদের শোল্ডারের জয়েন্টের থাকবে বা টিকবে। তাহলে এটা মূলত আমরা এখান থেকে মার্ক করে নিব 1/2 ইঞ্চি বাদ রেখে। দেখুন এখানে কিন্তু আমি এই মার্কটা কিন্তু এখানে করে নিলাম। তাহলে এখানে আমাদের মার্ক করা কিন্তু শেষ, এখন জাস্ট আমাদের শোল্ডারের যে মেজারমেন্ট রয়েছে সেটা নিতে হবে। তো এইখানে দেখুন যেহেতু আমরা 42 ইঞ্চি নিয়েছি, 42 ইঞ্চির জন্য আমরা এখানে 15 ইঞ্চি রাখবো আমাদের শোল্ডার। তো এখান থেকে আমরা 42 ইঞ্চির জন্য 15 ইঞ্চি অর্থাৎ 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এটা এখান থেকে আমরা মার্ক করে দিব।
তো এটা আমি এখানে মার্ক করে দিলাম। মার্ক করার পর এটা এখান থেকে লম্বালম্বি করে মার্ক করে নিতে হবে। তো এটাও আমি এখানে মার্কটা দিয়ে দিলাম। তো এখন আমাদের মূলত আর্মহোলের যে মাপটা রয়েছে সেটা নিতে হবে। তো আর্মহোলের মাপটা নিব আমরা, দেখুন 7 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব। তো 7 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিই। তো এখানে 7 ইঞ্চিতে আমরা আর্মহোলের মাপটা বের করে নিলাম। এরপর আমাদের বের করতে হবে আমাদের সাইড ফার বা হিপের মাপটি। তো দেখুন আমি যার জন্য তৈরি করব, অর্থাৎ যে কাস্টমারের জন্য আমি তৈরি করব, তার যে হিপটা রয়েছে সেটা নিতে হবে আমাকে এখান থেকে 18 ইঞ্চি বা 19 ইঞ্চি। তাহলে আপনার যেটা লাগবে 18 ইঞ্চি, 19 ইঞ্চি, 18.5 ইঞ্চি, আপনার যেটা লাগে সেটা আপনি এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে আমার যে মেজারমেন্টটি রয়েছে 19 ইঞ্চি, 19 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এরপর আমরা এখানে এটা মার্ক করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু মূলত আমাদের হিপটা বের হয়ে গেছে, অর্থাৎ সাইড ফারের মাপটা বের হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে কোমরটা বের করতে হবে। তাহলে এখানে আমরা একটা সহজ একটা নিয়ম রয়েছে, এইখান থেকে অর্থাৎ এই বডি লাইন থেকে হিপ লাইন পর্যন্ত যত ইঞ্চি থাকবে এটাকে জাস্ট আমরা দুই ভাগ করব। তো এখানে জাস্ট আমি দুই ভাগ করতেছি। দুই ভাগ করার পর এইখানে এটা মার্ক করে নিব। দেওয়ার পর এটা এখান থেকে আমরা মার্ক করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বা ইজিভাবে কিন্তু আমাদের পেটের মাপটা কিন্তু বের হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনি পেটের মাপটা বের করতে পারবেন। তো এইখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। দেখুন আমি কিন্তু এখানে প্রথমে শোল্ডারটা বের করে নিয়েছি 7.5 ইঞ্চি, আর্মলটা বের করে নিয়েছি 7 ইঞ্চি, আমাদের সাইড ফারা বা হিপটা বের করে নিয়েছি আমরা 19 ইঞ্চি। এরপর আমরা এইখান থেকে মূলত এটাকে দুই ভাগ করে আমরা এখানে মিডিলে একটা মার্ক করে নিয়েছি, যেটা হচ্ছে আমাদের পেটের মাপ। তাহলে এখানে কিন্তু আমাদের মাপ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এখন আমাদের বডি যত ইঞ্চি আছে, কোমর, হিপ, এটাকে মূলত আমাদের 4 ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের বডি রয়েছে 42 ইঞ্চি, তাহলে 10.5 ইঞ্চি নিলে আমাদের 42 ইঞ্চি আসে। তাহলে এখানে 10.5 ইঞ্চি করে আমরা নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। এখান থেকে আমাদের কোমরটা রাখবো ধরুন আমরা 38 ইঞ্চি বা 40 ইঞ্চি, এরকম একটা রাখতে যাচ্ছি। তো এটা নেওয়ার পর আপনি এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নেবেন। এখানেও আমরা ওই সেম মাপটা নিব, 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিব। এখান থেকে 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। নেওয়ার পর এগুলো মূলত আমরা এখন মার্ক করব। তো এগুলো মার্ক করে দেই। তো দেখুন এখানে কিন্তু আমাদের সমস্ত মার্কগুলো কিন্তু করা কিন্তু কমপ্লিট। তো এইভাবে জাস্ট আপনারা এই মেজারমেন্টগুলো বের করে নেবেন। এরপর আমাদের এখান থেকে আর্মহোলের যে শেপটা রয়েছে শেপটা নিতে হবে। তো এখানে 7 ইঞ্চি আছে, 3.5 ইঞ্চি ধরবো। ধরার পর এইখান থেকে মূলত আমরা শেপ করে নিব। তো এইভাবে জাস্ট আর্মহোলের শেপটা করে নেবেন। গলার যে মাপটা রয়েছে গলার মাপটা আমরা এখানে বের করে নিব। তো এখান থেকে নেব 2.5 ইঞ্চি, এদিক থেকে নেব আমি 5 ইঞ্চি। নেওয়ার পর এটাও এখান থেকে আপনাকে মার্ক করতে হবে। তো এখানে একটা বক্স করার পর এখান থেকে আপনি যে গলা রাখতে চাচ্ছেন সেই গলাটা এখানে দিতে হবে। তো আমি যে কাজটা করব এখানে আমি সামনের গলা পিছনের গলা একটু ডিফারেন্ট রাখবো, অর্থাৎ ছোটো বড় রাখবো। আমি যখন এটা সেলাই করব, সেলাইয়ের সময় মূলত এখানে বক্রম সেট করে মূলত আমরা গলাটা অ্যাড করে নিব। তাহলে কিন্তু এখানে আমাদের কিন্তু সমস্ত মাপগুলো নেওয়া কিন্তু কমপ্লিট। তো একটি কামিজের যে কোনো মেজারমেন্ট বা যে কোনো বডির জন্য যে মেজারমেন্টগুলো রয়েছে এইভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ যদি বের করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই মেজারমেন্টগুলো ইজিলি কিন্তু বের করে নিতে পারবেন। তাহলে চলুন এটা আমরা কাটিং করে নিই। কাটিং করার পর মূলত আমাদের হাতা রয়েছে, হাতাটা কাটিং করে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে আমার যে পার্টগুলো রয়েছে, দুইটা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট, দুইটা পার্টই কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এই কাপড়টুকু রাখবো, এটা দিয়ে আমরা মূলত গলার যে পট্টিটা রয়েছে সেটা আমরা তৈরি করে নিব। এরপর আমাদের এইখানে দেখুন এইভাবে চিহ্ন দিতে হবে। এখানে একটা চিহ্ন দিব, এখানে একটা চিহ্ন দিব এবং এখানে বডির মাপের এইখানে আমরা একটা চিহ্ন দিয়ে নিব। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট একসাথে কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো পরবর্তীতে যে স্টেপটা রয়েছে, অর্থাৎ এখানে আমাদের তাল পার্ট কাটতে হবে। তো এখানে বডির পার্ট যেটা রয়েছে, বডির পার্ট শুধুমাত্র আমরা বডির পার্টের তাল পার্টটা কাটবো।
তো এখানে আমি বডির পার্টের তালপাটটা কেটে নিলাম। যদি আপনি একটা জামা শুধুমাত্র এক পাশে ব্যবহার করেন শুধু সেই ক্ষেত্রে আপনি এখানে তালপাটটা কেটে নেবেন। তো যেহেতু এখানে সামনের পাটের ডিজাইন আছে আমি জামাটা এক পাশে ব্যবহার করব, এই জন্য শুধুমাত্র আমি বডির পার্টের দেখুন কম বেশি কিন্তু করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা এই পার্টগুলো কাটিং করে নিতে পারবেন বা নেওয়ার কিন্তু প্রয়োজন হবে। তাহলে কিন্তু ইতিমধ্যে কিন্তু বা এই পর্যায়ে কিন্তু আমাদের বডির পার্টের মেজারমেন্টগুলো নেওয়া কিন্তু শেষ এবং কাটিং করাও কিন্তু শেষ। তো এরপর মূলত আমাদের হাতাটা যেটা রয়েছে হাতাটা আমরা কাটিং করে নিব। তো এটা হচ্ছে আমাদের হাতার পার্ট। তো এখানে আমরা হাতাটা প্রথমেই কিন্তু ভাঁজটা করে নিয়েছিলাম। তো এখানে দুইটা হাতার পার্ট আছে। তো সবার প্রথমে এখানে হাতার যে লং রয়েছে লংটা আমরা বের করে নিব। তো এইখানে দেখুন আমাদের পায়ের রয়েছে, তো এই পায়ের থেকে মূলত আমাদের ধরতে হবে। ধরার পর এখানে আপনি কত ইঞ্চি নিতে যাচ্ছেন সেটা নিয়ে নিন। তো এখানে আমি 18 ইঞ্চি রাখবো। তো 18 ইঞ্চি নেওয়ার পর এখানে মার্কটা করার পর এখান থেকে এখন আমাদের মেজারমেন্টগুলো ধরতে হবে। তো এখান থেকে আমি 3 ইঞ্চি নিব। 3 ইঞ্চি নেওয়ার পর আমি এটা এখান থেকে মার্ক করব। তো এটাও আমি এখানে মার্ক করে নিলাম। হাতার যে মুখটা রয়েছে সেটা নিব আমি 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। এবং এখন আমাদের নিতে হবে আরমোলের মাপটি, অর্থাৎ হাতের পাটের আরমোলটা নিতে হবে। তো এইখানে আমরা দেখব যে কত ইঞ্চি আছে এখানে। তো এইখান থেকে আমাদের এখানে যে মার্কটা আছে এইখান থেকে আপনি এইভাবে ঘোরাবেন, ঘোরানোর পর এইখান থেকে দেখবেন যে কত ইঞ্চি আছে। তো এখানে কিন্তু আমাদের 9 ইঞ্চি আছে। তো এইখান থেকে নর্মালি আমাদের 42 ইঞ্চির জন্য 9 ইঞ্চি কিন্তু কাটতে হয়। তো এইখানে 9 ইঞ্চি কিন্তু আমাদের আছে। তো 9 ইঞ্চিতে আমরা এটা কাটিং করে নিব। আর এখান থেকে মূলত আমরা এখানে 2.5 থেকে 3 ইঞ্চি নিয়ে এইখান থেকে শেপ করে নিব একটা। শেপ করার পর এইখান থেকে শেপ কাটা স্কেলটা ইউজ করে আমরা মূলত এখানে মার্ক করে নিব। দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে হাতার পাটের যে মেজারমেন্টগুলো আছে এগুলো কিন্তু বের করে নিয়ে নিলাম। তাহলে এই পাটটা কাটিং করে নিই। তাহলে ভিউয়ার দেখুন এখানে কিন্তু আমাদের এখানে একটা চিহ্ন দিতে হবে এবং আমাদের কিন্তু এখানে হাতাটা কিন্তু কাটিং করা কিন্তু শেষ। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো জামার জন্য বা যে কোনো মেজারমেন্টের জন্য হাতাটা কিন্তু কাটিং করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স দেখুন এ পর্যায়ে কিন্তু আমাদের কামিস্ট্রির কিন্তু সমস্ত পার্টগুলো কিন্তু কাটিং করা শেষ। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দিলাম, যারা নতুন রয়েছেন অর্থাৎ যারা নতুন দর্জি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি খুবই উপকার এসে থাকবে। কারণ যে বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দিলাম এই বিষয়গুলো মূলত একদম সহজভাবে বা একদম ইজিভাবে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।